Assalamualaikum. Today I'm gonna be show you how to I cook the porgy fish. আমরা সমুদ্র থেকে porgy fish ধরে এনেছি। ভালোভাবে মাছগুলো আমি পরিষ্কার করে নিব। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো হালকা ভেজে নিব। অনেকটি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চপ অনিয়ন দিয়ে দিব এবং তার মধ্যে 1 টিস্পুন করে হলুদ ধনে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিব। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা যখন একটু কমে আসবে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এপাশ ওপাশ করে দিব যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে। স্বাদমতো লবণ দিয়ে দিব, যে পরিমাণ লবণ পছন্দ করেন। যখন এই হয়ে যাবে তখন আমি তার মধ্যে ধনেপাতা এবং কাঁচা মরিচ দিয়ে খাওয়ার জন্য পরিবেশন করব।